প্রিয় আশেকান, আমরা পানিপথে হযরত বু আলী সাকালান্দার রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজা শরীফ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এখানে হযরত বু আলী সাকালান্দার রহমতুল্লাহ আলাই আস্তানা ছিল কোনো এক সময়, সেই জায়গায় তাকে সমাধিহিত করা হয়েছে। দিল্লি থেকে 90 কিলোমিটারের ডিস্টেন্স দূরত্ব এই পানিপথ। অনেক আশেকান জাকিরান মুরিদানরা সকাল থেকে সারা রাত সন্ধ্যা পর্যন্ত আসা যাওয়া করে এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। চতুর্দিকে মেহমানখানা আমরা দেখতে পাচ্ছি এবং নঙ্গরখানা আছে। এখানে সামা হয়, কাওয়ালি হয়। হযরত বু আলী সাকালান্দার রহমতুল্লাহ আলাই সামা পছন্দ করতেন, শুধু তাই নয়, তিনি নিজেও একজন শায়ের ছিলেন। অনেক উচ্চমানের সামা, অনেক উচ্চমানের কালাম তিনি লিখেছেন। আমরা অনেক সামা তার লেখা অনেক সামা বা কাওয়ালি শুনেছি। তরিকত জগতে এমন কোনো লোক নেই যে হযরত বু আলী সাকালান্দার রহমতুল্লাহ আলাইহির নাম শুনেননি অথবা তার সাথে পরিচিত নন। আজকে আমাদের ভাগ্য হয়েছে, আমরা তিনার এই পবিত্র রওজা শরীফে হাজিরি পেশ করেছি। আসুন আমরা দরবার শরীফে জিয়ারত করি। এখনই জোহরের আজান পড়ে গেছে, মসজিদে নামাজ হবে। নামাজ শেষে আমরা দরবার শরীফে হাজিরি পেশ করবো ইনশাআল্লাহ।